আসসালামু আলাইকুম, আশরিফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কোয়েল পাখির ডিম বোনার করব। এখানে নিয়েছি আমি 50টার মতো কোয়েল পাখি, আর এর সঙ্গে আমার কি কি উপকরণ লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, আদা, রসুন, পোস্ত বাটা, আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে দেব। কড়াইতে দেবো সাদা তেল, দিয়ে দেবো একটু লবণ, লবণটা দিলে ডিমটা লেগে যাবে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি এখানে ডিমটা ভেজে নেব। এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দেবো, ডিমটাকে একটু ভেজে নিতে হবে। আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব, জিরা বাটা, এখানে আদা, রসুন আর পোস্ত একসঙ্গে বেটেছি আমি, আর একটু সামান্য পরিমাণ গরম মশলা বাটা। আর দিয়ে দেবো হালকা পরিমাণ মতো লবণ। আর দেবো জিরে, ধনিয়ে গুঁড়ো। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে নামিয়ে নেবো। এখন আমি এখানে দেবো পেঁয়াজ কুচি আর তেজপাতা, দিয়ে এটাকে লাল করে নেবো, বাদামি কালার করে নেবো। যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে যে মশলাগুলো অ্যাড করেছি সেটা আমি এখানে পেস্ট বানিয়েছি সেটা আমি এখানে দিয়ে দেবো। পেস্টটা লাল হয়ে গেছে, এখন আমি এখানে মশলা যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে একটা ঢাকা দেবো, ঢাকনাটা খুলে দেবো। সেখানে আমি চারটা লাল সবুজ মরিচ নিয়েছি সেটা আমি দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আমি যে ডিমটা এখানে ভেজে রেখেছি সেই ডিমটা আমি এখানে এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষে নেবো। ডিম বোনাটা আপনারা সকালে ভাতের সঙ্গে খেতে পারবেন বা দুপুরে খেতে পারবেন।
সেকেন্ডের জন্য ঢাকা দেব। ঢাকনাটা এখন আমি খুলে দেব। দেখুন ডিম গুনার আমার তেল বেরিয়েছে, ডিম গুনাটা আমার হয়ে গেছে, এখন আমি আনবো। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এমনি ডিম যেভাবে ভুনা করি আমরা ঠিক সেভাবে করতে হবে। এখানে আমি একটু পোস্ত, স্বাদের জন্য একটু পোস্ত বাটা ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কোয়েল পাখির ডিম ভুনাটা আমার রেডি, এটা গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন, রাত্রে খেতে পারবেন। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর যারা পর্যন্ত এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো বড় ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।